দেশে চলমান সংঘাত ও সংঘর্ষময় অবস্থার মৌলিক কারণ সমূহ এবং এই নাজুক অবস্থা থেকে উত্তরণের উপায় ও ইসলামী সমাজের অবস্থান এর বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থান ঢাকা রিপোর্টার ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে আজকের এই সংবাদ সম্মেলন। এখন আপনাদের সামনে আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করবেন মানবতার কল্যাণকারী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন প্রদানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির মোতারামকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরুতে এই সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ঘোষণা করছি এবং দুরুদ সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত অনুপস্থিত সকলকে হেদায়াত ও কল্যাণ দান করুন, আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। আপনারা দেশ ও জাতির মানুষের কল্যাণে সঠিক ও যথাযথ ভূমিকা রাখলে দিশেহারা দেশবাসী সঠিক পথে জীবন গড়তে সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের মাধ্যমে দেশ ও জাতির মানুষের কাছে দেশে চলমান সংঘাত ও সংঘর্ষময় অবস্থার মৌলিক কারণসমূহ ও এ নাজুক অবস্থা থেকে উত্তরণের উপায় এবং ইসলামী সমাজের অবস্থান সুস্পষ্টভাবে পেশ করছি। আশা করি আপনারা আপনাদের এবং জাতির প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা প্রচার মাধ্যমের সাহায্যে আমাদের পেশকৃত বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরবেন এবং আপনারাও গভীরভাবে চিন্তা গবেষণা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। প্রিয় বন্ধুগণ, ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী বীর যোদ্ধাদের সংগঠন হামাসের আক্রমণের প্রেক্ষিতে ইসরায়েলের জালিম শাসক গোষ্ঠীর বর্বরোচিত আক্রমণের মাধ্যমে গাজায় নির্বিচারে শিশু নারীসহ নিরস্ত্র মানুষ হত্যা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মানুষের মানুষের সংঘাত ও সংঘর্ষের কারণে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং মানুষের জান ও মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলমান সংঘাত সংঘর্ষ ও অনৈতিক যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। এসব মানবতা বিরোধী অপরাধ বন্ধের জন্য সকলকে একযোগে দায়িত্ব পালনের এবং ফিলিস্তিনে ইসরায়েলের জুলুম নির্যাতন আক্রমণ বন্ধে মুসলিম রাষ্ট্রসমূহের ক্ষমতাসীনদেরকে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীনের 52 বছরে জাতীয় জীবনে বিভিন্ন সময়ে বহু দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত চরম মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। বর্তমানে গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকার বিরোধীদের মধ্যে চলমান সংঘাত সংঘর্ষ ক্রমে ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। সহিংসতার কারণে ইতিমধ্যে পুলিশসহ বেশ কয়েকজন নিহত ও বহু লোক আহত এবং দেশবাসীর জানমালের যথেষ্ট ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। দেশ ও জাতি ধ্বংস হোক আমরা কেউ চাই না। কোন সকল কারণে
দেশ ও জাতির মানুষের জীবনে সংঘাত ও সংঘর্ষময় এই নাজুক অবস্থা, এসব কারণ আমাদেরকে জানতে হবে, বুঝতেই হবে। এ পর্যায়ে আমাদের প্রথমে জানতে হবে মানুষ সমাজ পদ্ধতি, মানুষের প্রয়োজন ও কল্যাণেই সমাজ ও রাষ্ট্র, সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব, সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতাই মূলত সমাজ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের মালিক যিনি, তার আদেশ নিষেধ ইচ্ছা অনুমোদনই আইন বিধান, আর আইন বিধান প্রয়োগই হল মূলত কর্তৃত্ব। মানুষের সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র বিশ্বজগতের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, তিনিই সার্বভৌমত্বের একমাত্র মালিক। সুতরাং আইন বিধান ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। কাজেই সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এটাই মহাসত্য। এ মহাসত্যের ফলশ্রুতিতে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এবং এরই বাস্তবায়নে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। অতএব সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব, এবং তারই আইন বিধানের আনুগত্যের পরিবর্তে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ও তারই সাথে অংশী স্থাপন, অর্থাৎ আল্লাহর সাথে কুফর এবং শিরক, যা ক্ষমারযোগ্য মহা অপরাধ। সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ, এটাও চরম অপরাধ। আল্লাহর সাথে ও তারই আইন বিধানের আনুগত্যের সাথে কুফর ও শিরক এবং তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিণতি দুনিয়ায় মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকম আজাব গজবের শিকার হয়ে দুর্ভোগ ও অশান্তি, এবং আখিরাতের জীবনে নিশ্চিত স্থায়ী ঠিকানা জাহান্নাম, যা মহাক্ষতি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষের মানুষের দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ ইত্যাদি মূলত আল্লাহর সাথে কুফর ও শিরকের কারণে তারই দেওয়া আজাব ও গজব। আমাদের প্রিয় বাংলাদেশে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় দেশ ও জাতির মানুষ ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থা তথা গণতন্ত্র মেনে চলার মাধ্যমে আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব মেনে চলছে, এবং আল্লাহর আইন বিধানের আনুগত্যের পরিবর্তে মানুষের মন গড়া সংবিধানের আনুগত্য করে মানুষের দাসত্ব করছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্যের পরিবর্তে মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতার আনুগত্য করে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে তার সাথে শিরকে লিপ্ত হয়ে বিভিন্ন রকম অপরাধ করে চলছে, যার কারণে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকম আজাব গজবের শিকার হয়ে দুর্ভোগ অশান্তিতে কাল কাটাচ্ছে। দেশে সরকারি জোট এবং সরকার বিরোধীদের মধ্যে গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সংঘাত ও সংঘর্ষ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আজাব গজবেরই অংশ। দেশে চলমান সংঘাত ও সংঘর্ষময় এই নাজুক অবস্থার মৌলিক কারণ মূলত তিনটি। প্রথম কারণ হল সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের উপর মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব। দ্বিতীয় কারণ হল সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইনের বিধানের আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব। তৃতীয় কারণ হল সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব ও মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। গণতন্ত্রের মাধ্যমে দেশ ও জাতির মানুষ উপরোক্ত তিনটি কারণের মধ্যে বন্দী হয়ে বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধ করেই চলছে। এই মৌলিক কারণগুলির সমাধান না হলে কোনো সমস্যারই সমাধান হবে না, বরং উত্তর উত্তর সমস্যা বেড়ে সমস্যার পাহাড় হবে, দেশ ও জাতি ধ্বংস হবে। এ সকল সমস্যা নিয়ে মৃত্যুবরণ করলে আখেরাতের জীবনে নিশ্চিত স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। দেশ ও জাতির মানুষের জীবনে এমনও সংঘাত ও সংঘর্ষময় নাজুক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ব্যতীত বাঁচার আর কোনো উপায় নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত লাভ করতে হলে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব এবং মানুষের মন গড়া সংবিধান ও এরই ধারক বা নেতা বা সরকারের আনুগত্য ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব গ্রহণ করে ইমানের ঘোষণা এবং দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, এরই বাস্তবায়নে সত্যহীন অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মুহাম্মদ সাল্লামের গ্রহণ করে ইসলাম ও ইসলাম বাস্তবায়নের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে। এভাবেই গণতন্ত্র তথা মানবোচিত ব্যবস্থা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হবে এবং আল্লাহ রাসুল হজরত মুহাম্মদ সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্মপণের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত হলেই চলমান সংঘাত ও সংঘর্ষ বন্ধ হবে, মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং তাকে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে। ইসলামী সমাজ দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ সহ সকল প্রকার মানবতা বিরোধী অপরাধ ও নৈরাজ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহ রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী সমাজ সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। সরকারি জোট এবং সরকার বিরোধী পক্ষ কারো সাথেই ইসলামী সমাজের নেতা ও কর্মীদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ইসলামী সমাজের আমির এবং নেতা ও কর্মী সকলে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে জাতি ধর্ম বর্ণ গোত্র ও দল মত নির্বিশেষে সকলকে মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে যাচ্ছে এবং ধৈর্য ক্ষমা ও সকলের হেদায়তের দোয়ার নীতিতে অটল থেকে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। কারো সাথে হিংসা বিদ্বেষ ও সংঘাত নয়, সকলের সাথে আন্তরিকতা ও ভালোবাসার নীতিতে সকলের কল্যাণে কাজ করাই ইসলামী সমাজের নীতি ও আদর্শ। এই নীতি ও আদর্শের মধ্যেই ইসলামী সমাজের অবস্থান। ইসলামী সমাজ পরিচালিত ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়ে দলমত নির্বিশেষে সকলকে আমরা ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ থেকে জাতির মানুষকে মুক্ত করার প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত লাভের লক্ষ্যে 13 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2023 ইং পর্যন্ত ইসলামী সমাজ গৃহীত শান্তিপূর্ণ 3 দফা কর্মসূচি ঘোষণা করছি। 1, দেশের চলমান সংঘাত ও সংঘর্ষ সহ সকল প্রকার বিপদ থেকে বাঁচার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত লাভের জন্য মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত। 2, প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এবং জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিকট ইসলামী সমাজের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ চিঠি প্রদান। এবং 3, ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে কমপক্ষে 5টি পথসভা এবং 16 ডিসেম্বর 2023 কুমিল্লা জেলার দাউদকান্দি ছানাদিন ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন কুশিয়ারা খানবাড়ি বালুর মাঠে বিশেষ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন ও সাংবাদিক বন্ধুদের সহ দেশবাসী সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। তিনি আমাদের সকলকে সকলের সার্বিক কল্যাণে যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দিন। আমিন। সকল বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।